করন যাহা আপনা শয়তান জাফর কাকে বন্দী করে তার ঘরে আগুন ধরে দাও তারপর আগামী কল্ল রাজপথে তাকে গুলি করে হত্যা করবে আর শয়তানি মুক্তাকে মুখে কাপড় বেঁধে নদীর জলে ডুবিয়ে মারবে আর গোলাম কা যার কৌশলে আমাকে গরের ভিতর নজরবন্দি করে রেখেছিল তাকেও তুমি বন্দী করবে কাকে আপনি বন্দী করতেছেন আমার শত্রু জাফরকার গোলাম কাকে কেন জাহাপনা তার অপরাধ কি গোলাম কার সাহায্যে মুরাদের সঙ্গে তার কোলোটা মেয়েটাকে বিবাহ দিয়েছে সেটা তার অপরাধ নয় জাহাপনা তুমি এসব কি বলছো বেগম সেটা তার অপরাধ নয় না সে তার ওয়াদা পালন করছে আমি তা বিশ্বাস করব না জং বাহাদুর আদেশ করুন জাহাপনা যাও তুমি হাই যাচ্ছে দাঁড়াও ক্ষমা করবেন বেগম সাহেবা আমি হচ্ছি হুকুমের গোলাম যাও জং বাহাদুর জাফর কার গোলামকে বন্দী করাও কারো সাধ্য হবে না জেঠামণি আর গোলাম কাকে বন্দী করে পিতা তুমি এখানে কেন এসেছো আজাদ শুধু এখানে নয় পিতা যেখানে অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় সেখানে আমি ছুটে যাই তুমি ওদেরকে রক্ষা করতে পারবে না আজাদ কেন পারবো না আব্বাদান জেঠামণি তো কোনো অপরাধী করেনি অপরাধী করেছি আমি শাস্তিও পাবো আমি আপনি আমাকে শাস্তি দেন পিতা তাহলে তাহলে মূল নায়ক হ্যাঁ পিতা এই বিবাহর যেখানে যা লাগে সব আমি করেছি পিতা আপনি আমাকে শাস্তি দেন পিতা হ্যাঁ আমি তোমাকে শাস্তি দেব জং বাহাদুর আদেশ করুন জাহাপনা বন্দী করে পাপিষ্ট ছেলেকে আমি তাই করছি কাকে তুমি বন্দী করছো জং বাহাদুর শাহজাদা আজাদকে কেন তার অপরাধ কি আপনার বিবাহের অপরাধে যা আপনি আদেশ করেছে তাকে বন্দী করতে বেরিয়ে যাও তুমি এখান থেকে ঠিক আছে শাহজাদা পিতা আজাদ তো কোনো অপরাধ করেনি পিতা অপরাধ করেছি আমি শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন পিতা তবু আমার আজাদকে আপনি মুক্তি দিন পিতা না ভাইজান না দোষ আমি করেছি শাস্তিও যদি পেতে হয় তা আমিও পাবো কেন আমার জন্য তুমি দুঃখ করবে ভাইজান ওরে আজাদ ভাই আমার তোর জন্য শুধু দুঃখ কেন রে আজাদ তোর জন্য প্রয়োজন হলে আমি হাসতে হাসতে আমার এই জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি রে ভাই তবু আমার চোখের সামনে তোর শাস্তি হোক এ যে আমি সইতে পারবো না রে আজাদ আমি যে সইতে পারবো মা মাগো তুমি তুমি আজাদকে নিয়ে যাও মা বাবা মুরাদ মা তোরা কোনো অপরাধ করিসনি তোদের কেন শাস্তি হবে জাহাপনা ওরা তো কোনো অপরাধ করেনি অপরাধ করেছি আমি আমার আদেশে মুরাদ করেছে বিয়ে আজাদ করেছে সহানুবিদা মা বেগম তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেল আমি কারো কথা শুনবো না বেড়ে যাও মুরাদ পিতা বেড়ে যাও আমার সম্মুখে বেড়ে যাও পিতা আমার মুখ দর্শন করতে চাই না বেড়ে যাও আমার প্রাসাদ থেকে বেড়ে যাও ও খোদা পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না খোদা। আমি আমি এখন কি করব খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, বলে দাও। দুঃখ কি ভাইজান, শ্রীরামচন্দ্র যেমন পিতার আদেশে পালন করতে ওই বনে গিয়েছিল, তুমিও না হয় মুক্তা ভাবির হাত ধরে দূরে চলে যাও ভাইজান। হ্যাঁ যাবরি আছাদ, আমি তাই চলে যাব। পিতা যখন আমাকে যেতে আদেশ করেছে আমাকে তো যেতেই হবে। তবে যাবার আগে আমি আমার মায়ের স্নেহ আশীর্বাদ নিয়ে আমি প্রাসাদ ছেড়ে চলে যাব। মা মা মাখো, এই ছেড়ে দেখো মা, তোমার মোরাদ আজ তোমাদেরকে ছেড়ে এই প্রাসাদে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছে মা। বাবা, ওরে বাবা মুরাদ, তুই যে আমার কলিজার টুকরা, তুই যে আমার নয়নের মনি, তোকে ছেড়ে আমি কেমন করে বেঁচে থাকবো? মা মাঘো, তুমি আমার জন্য কোনো দুঃখ করো না মা। আমার স্নেহের ছোট ছোট ভাই আজাদ রইল, তুমি তাকে নিয়ে থেকো মা। মুরাদ, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো বাবা, আমি কেমন করে বেঁচে থাকবো? আমাকে তুই প্রাসাদ ছেড়ে যেতেই হবে মা। তুমি তুমি আজ আমাকে হাসি মুখে বিদায় দাও মা। পিতার আদেশ তো আমাকে পালন করতে হবে মা। বিদায় দেন খোদাই ধে মাথা গো ও মাথা বিদায় দে না মারে গো আমার মাতা মাতা গো মা। ভাইজান, আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। আমার কথা মনে হইলে রে ওয়া যা তাও তো বলে এই নাও মা হাবি আমার সঙ্গে করে এই রাজকীয় পোশাক নিতে চাই না মা এগুলি আমার কোনো দরকার নেই মা আহারে মাগো এই ছিল গো পালে তুমি মাইকে বিরাও বিনা দোষে हाँ के तो जेते ही हो मैं माँ तेरी आदत के बुझाऊँ माँ बाबा आजाद कादिस्ती बाबा कादिस्ती अभी आजाद अभी शोधती चली गई बेटा बोचो आखी द्वार खोलो अलविदा आज चौक करांगे हमारे तमाते पर बनना भाई जाना रबाबी पैठ को तय करते हमारे माताई कूद चपे गए ताई अवैल लोग को चपे गए राग जाद बुलेगे भाई जाना रबाबी के बिरियानोर जो दिनारे ताहोले कितने भाई नहीं पिता अभी अब तक के होता कर बड़ा पिता आदेशी पालन करते ये हाथे भारिये दिच्छी तबार आप अपने आप के बंदी करूं हाँ मैं तुम्हारे के बंदी करूं जा बोला एक कोनो अबूत से ओके बंदी कर आपका ठीक हो गया जा आपने शेषन उदित साहेब आप के तिरस्कारी करते हमारे बंदी तो अपना आनंद होते ताईना हमारे आनंद दिवे के बाबा जी अपना मतों शैताने रोधर मेर बाहोब जरा जूतू मेरे गुरुदान पिता जीवने आमी कुन दिन अन्नाई कोरेनी ताई हमारे काते जे अन्नाई कोरे आमी ताके पर्सा हो देने ताई आमी अन्नाई कोरे थी पिता अपने आवाके शास्त्री देन पिता हाँ मैं तुम्हारे बंदी कर दो एक क्या चीज जहाँ बोला हमारे कमोड़ू रोटी जहाँ बोला अपने ओके कौमा खोरे दी ठीक है ची तुम्हारी को तैयार जो क्या भी कौमा करे दिला कौमाई जो कौन करे चल पिता ताहले हमारे अपने आदेश देने पिता भाई जाना रे भाभी क्या मैं प्रसादे फिरियानी ना वही शैतान मुराद और शैतानी मुक्ता की आमी कोनो देन प्रसादे अनमुला ठीक है जब पिता ताहोरे आमी वारे प्रसादे तक बुना हमारे भाई जाना रे भाभी जय पोते चले गए थे आमी उस शाही पोते चले जावो सराउर साज़दा आमी तुम्हाके कथा दिला जहापोना आज आदेश ना दिले दो दिन पर जहापोना के बुझिए सुझिए बोमा के और मुराद के प्रार्थना दे यार हेलो हेलो अपना और कोतारा ये दुधी शोत्ती होय ताले भाई जाना और भाभी के प्रार्थना दे फिरे ने अपना रफाये दिवो में सत्तर पुष्पंदली और कोतारा ये दुधी अपना मित्ता होय ताहले पुष्पंदली परिवर्ते हमें अपना क्या करवो हत्ता कोताराय जनो अपना आरे शोरूंता के एक ही कर ले गफ्फर आमी वो शैतान देर के प्रासाद जन्मो तुम्हारी कोता तो आमी बुझते पार्चे ना जहाँ पड़ा दो दिन पर बुझते पार में ये बेपरी अपनी निर्चिंत होता बेश तुम्हारी मरोशायों जब निश्चित किंतु एक राम राज्य रे राज करे तुम्हें एक मात्रो माजी बाशो मान थोड़ी के थोड़ी ओ कुले थोड़ी ये दियो ना बंदो ओ कुले थोड़ी ये दियो ना তোমার তোরে আমি ঠিকই ডুবিয়ে দেব সাজাদা মুরাদ তুমি আমার মেয়ে শিলাকে বিয়ে না করে বিয়ে করেছো এক শয়তানি মুক্তাকে আমি এই প্রাসাদে এমন চাল চালবো বাধ্য হয়ে আমার মেয়ে শিলাকে তুমি বিয়ে করবে अभी होगा राजा, अरे एक राम होगा पोतेर, पो 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 की, आह, इधर बॉक्स, ए अग्या हुजूर, ए छोड़ दे इंडियन हुजूर आह क्या दरबार है शोरारे साथ আইছি তাই না হুজুর হুজুর গো ওই যে দেখুন হুজুর একটা চিপ আসছে আসছে দে কেদার এই এই কেদার এ দেখ তো কেদার ওই পাশের ঘাটে একটা তরুণী দেখা যাচ্ছে এবার কাম সেরেছে এই সুরার প্রাণের সাথে এই সুন্দরী দর্শন হাই হাই রে হুজুর ওই দিকে তাকাবেন না হ্যালো হ্যাঁ তাকাতে আমার এ দোষ কি এই এই পরনারী দিকে তাকাইতে হুজুর চুপ করো লোক না হুজুর আমি উল্লুক না আমি হইছি এই একমাত্র ভালো নেন হুজুর একটু সুরা এই পান করুন কেমন সুন্দর দেখা যাচ্ছে ওই তরুণীকে জনাসমান কা হরিফ জনাব উঠন্ত গোলাপ কাদার বক্স আগে হুজুর হ্যাঁ তুই গিয়ে ওই 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 সুন্দরীটার নাম জেনে আয় ওরে বাপ রে বাপ এই কাইসে মারে হুজুর আমি আরম না কেন পারবি না আমার হুকুম তামিল করাই হচ্ছে তোর কাজ যা বলছে হুজুর আমার সঙ্গে গালটা দামি যাচ্ছে আল্লাহ গো এই হুজুরের আদেশ আমি পালন করতে যাচ্ছি তুমি আল্লাহ আমারে বাঁচাও ওরে শালার জাল কেন তুই তোমাকে আর যেতে হবে না বন্ধা আপনি আপনি কি তাহলে আমি এক রামনগরের উজিরে আজম গফফার কা আপনি আপনি সেই গফফার কা আপনার নামে যে অভিযোগ হ্যাঁ জনাব আমি উজির গফফার কা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে বজরা নবাব দরবারে পত্র লিখেছে আমি বলছিলাম কি হুজুর আমি আমি আশাতে তাহলে সাজাদার আগমনে এক রামনগর আজ দন্য হল জাহাপনা অসুস্থ থাকার কারণে আমি আপনাকে স্বাগতম জানিয়ে নিতে এসেছি আপনি আমার স্বাগতম গ্রহণ করুন সাজাদা আমি আপনার স্বাগতম গ্রহণ করলাম উজির সাহেব আপনাকে আমি কি দিয়ে যে ধন্যবাদ জানাবো চুপ কর অপদার্থ হুজুর গো আমি চুপ আমি প্রাসাদে ফিরে যাব না উজির সাহেব আমার জন্য অন্য কোথাও একটু জায়গার ব্যবস্থা করুন কি যে বলেন সাজাদা আপনার মনোরঞ্জনের জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি কোথায় কোথায় সেই রংমহল বাড়ি ওই ওই যে একটা বাগান দেখা যাচ্ছে বাগানের পাশে যে বাড়িটা সেটাই হচ্ছে সেই বাড়ি আচ্ছা আচ্ছা উজির সাহেব বলুন সাজাদা ওইছে নদীর ধারে একটা মেয়ে দেখা যাচ্ছে এই মেয়েটার নাম কি ও মেয়েটার নাম মুক্তা সে একজন ভিখারির মেয়ে সাজাদা সাজাদার সঙ্গে কোনো নর্তকী না আব্বা হুজুরের করার নির্দেশে এই নর্তকী আনা সম্ভব হয়নি সাজাদা চান্তো এই মুক্তাকে আপনার রংমহল বাড়িতে পৌঁছে দেব সাজাদা সেটা আপনার মেহেরবানি না না সাজাদা আপনার মনোরঞ্জনের জন্য আমি যে সবকিছুই করতে পারি তবে আমার নামে যে একটা অভিযোগ আপনাকে আমি কথা দিচ্ছি উজির সাহেব আপনার সেই অভিযোগ আমি মিথ্যে বলে প্রমাণ করে শুধু তাই নয় আপনার সকল অপরাধ আমি ক্ষমা করে দেব আমি শুধু চাই ওই সুন্দরী মুক্তাকে এই গোলাম থাকতে আপনার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না সাজাদা আমি এই মুক্তাকে আমি আপনার কাছে পৌঁছে দেব সাজাদা আমি এখন আসি সাজাদা চলো না হুজুর